দর্শক, অনেক দিন পরে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে আজকে দেখাবো সাতক্ষীরার প্রসিদ্ধ, বিশেষ করে অনেক জনপ্রিয় একটি পিকনিক স্পট, মোজাফার গার্ডেন অ্যান্ড পিকনিক স্পট বা মন্টু মিয়ার বাগান বাড়ি। আমরা আসছি আজকে মন্টু মিয়ার বাগান বাড়িতে। আসলে বর্তমানের এই মোজাফার গার্ডেন বা মন্টু মিয়ার বাগান বাড়ি আপনাকে কতটুকু বিনোদন দিতে পারবে তার সব কিছু তুলে ধরবো আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে। চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকে ভিডিওটি শুরু করা যাক। সাতক্ষীরা বাইপাস সড়ক দিয়ে সামনে এগুলোই হাতের ডান হাতে পেয়ে যাবেন মোজাফার গার্ডেন অ্যান্ড পিকনিক স্পটে যাওয়ার রাস্তা। গ্রামের পিচ ঢালা রাস্তা দিয়ে চলতে চলতে আমরা মিনিট পাঁচেক পরেই পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত সেই গন্তব্যে। প্রথম গেটের সামনের পার্কিং স্পটে আমাদের গাড়িটি পার্কিং করে মেইন গেট দিয়ে প্রবেশ করলাম আমরা। আপনারা চাইলে সরাসরি গাড়ি নিয়ে ভিতরে ঢুকতে পারেন, সেক্ষেত্রে পার্কিং চার্জ দিতে হবে আপনাদের। দর্শক, অবশেষে চলে আসলাম সেই মোজাফার গার্ডেন ও পিকনিক স্পটে। আমরা এখন টিকিট কাটবো, প্রতি টিকিটের মূল্য 50 টাকা করে। চলুন টিকিট কেটে ভেতরে ঢোকা যাক। দর্শক, আমাদের টিকিট কাটা শেষ, এখন আমরা ভিতরে ঢুকবো। চলুন ভিতরে ঢোকা যাক, দেখি আসলেই কেমন এই মোজাফার গার্ডেন বা মন্টু মিয়ার বাগান বাড়ি। ঢুকে এই হচ্ছে আপনারা একটা বড় পুকুর পাবেন, আর এই পুকুরের ওই পাশে রয়েছে সেই সুন্দর একটা মসজিদ, বিশেষ করে পানির উপরে। মা নাকি করছে মানাকোর। আর এ পাশে একটা চটপটি বা ফুচকার দোকান রয়েছে, আপনারা এখানে চটপটি বা ফুচকা খেতে পারেন। আর এ পাশে হচ্ছে যারা পিকনিকে আসছে তারা রান্না করছে। এই সেই সুন্দর মসজিদটা, আপনারা যারা নামাজ পড়তে চান এখানে নামাজ পড়তে পারবেন। অসাধারণ একটা মসজিদ এই পুকুরটার উপরে। দর্শক, এখন আমরা মোজাফার গার্ডেন বা মন্টু মিয়ার বাগান বাড়ির চিড়িয়াখানার গেটে দাঁড়িয়ে আছি। ভেতরে গিয়ে দেখি আসলে চিড়িয়াখানায় কী রয়েছে। দর্শক, এখন আমরা মোজাফার গার্ডেনের যে চিড়িয়াখানা তার ভিতরে রয়েছে। এই চিড়িয়াখানায় আগে অনেক ভালো ভালো প্রাণী ছিল, তবে এখন নেই সরকারি কিছু বাধ্যবাধকতার কারণে। তবু চলুন দেখা যাক এখন কী আছে এই চিড়িয়াখানায়। শুরুতেই এখানে একটা বিদেশি মোরগ মনে হচ্ছে, এ পাশেও মোরগ। মূলত এই সাইডে দর্শক, মূলত এই এখানে টোটাল মোরগ মুরগি এখানে রয়েছে, অন্য কিছুই নেই। এক প্রকার হতাশ, আসলে চিড়িয়াখানায় মূলত কিছুই নেই দেখা যাচ্ছে। অবশ্য এখানে একটা ভিন্ন ধরনের মুরগি দেখা যাচ্ছে। কোন দেশে এটা, কোন দেশের মুরগি? ও সাজারো মুরগি, এটা নাকি সাজারো মুরগি। দর্শক, যেটা বলছিলাম আগে, এখানে খুব সুন্দর সুন্দর প্রাণী ছিল, যেরকম অনেক কিছু ছিল। আমি প্রায় 15 বছর আগে আসছিলাম, তখন অনেক কিছু দেখছিলাম, কিন্তু এখন এসে দেখছি আসলে কিছুই নেই। আপনারা আমাদের যে অন্যান্য পিকনিক স্পট, বিশেষ করে স্বপ্নপুরি, তোমার ভিন্ন জগৎ, তাছাড়া নাটোরের যে লালপুর পিকনিক স্পট আছে, সবগুলো আপনি কম্পেয়ার করবেন। কম্পেয়ার করে দেখবেন যে আসলে এই মোজাফার গার্ডেন আসলে কতটুকু সুন্দর। হ্যাঁ, এ পাশে একটা সুন্দর কুকুর আছে, বিদেশি কুকুর। দর্শক, এই যে, হ্যাঁ, এই একটা ভালো জিনিস আছে মূলত এখানে, বিদেশি কুকুর, সুন্দর একটা বিদেশি কুকুর। কে খাবার?
এদিক মনতা ভিডিও করছো মা তুমি ভিডিও করছো কি ও কি করছো তুমি কি করো বাবা ভিডিও করছো দর্শক এ পাশে রয়েছে বিভিন্ন রকম কবুতর এই যে ফুল যে সাইডটাগুলো দেখছেন এই সবগুলো কবুতর ওই এখানে ভিন্ন ধর্মী একটা কবুতর রয়েছে কি কবুতর এটা এখানে তিনটা একটু অন্যরকম কবুতর রয়েছে গলা লম্বাদের ও এখানে আরও সুন্দর কিছু কবুতর রয়েছে দর্শক বুঝেই নেন যে কী লেখা রয়েছে সাবধান আপনারা এখানে এসে আসলে পরিবেশটা নষ্ট করবেন না সবাই যেন ফ্যামিলি নিয়ে বেড়াতে পারে সেদিকটা খেয়াল রাখবেন চিড়িয়াখানে আসলে আপনারা পড়ছি সাইটে এই কিছু হরিণ দেখতে পারবেন তবে আমরা বর্তমানে এখন তিনটা হরিণ দেখছি কই বাঘ ও দর্শক এখানে আসলে মনে করছিলাম যে আমরা বাঘ কিন্তু বাঘ বাঘের স্ট্যাচু করা হয়েছে তবে সুন্দর বানাইছে ওই যে দূর দেখছেন আপনারা মনতা আসলে আমি যেভাবে ভিডিও করছি সেও করার চেষ্টা করছে এজন্য আমি বসলে ও বসছে আমি দাঁড়ালে ও দাঁড়াচ্ছে চলো মা সামনে চলো দেখি সামনে কি আছে দেখি সামনে কি আছে মানা কি বলছে আর মানা কি বলছে মা তবে মনে হচ্ছে দর্শক এখানে পাখি ছিল কিছু কেননা চারিপাশটা ঘেরা পাখি ছিল মনে হ্যাঁ হ্যাঁ এখানে কিছু পাখি ছিল কি ও কানা বগিসা সহ বিভিন্ন রকম পাখি টাকি ছিল এখানে কিন্তু আসলে বর্তমানে কিছুই নেই আরে ও এখানে মুরগি আসলে মনে হচ্ছে মোজাফফর গার্ডেনটাই মুরগি আর কবুতরের চাষ বর্তমানে আসলে কিছুই নেই এখানে কি ও এখানে বিভিন্ন রকম ঘুঘু আছে দর্শক ও যে দূরে দেখা যাচ্ছে আপনারা দেখতে পারবেন না হয়তো ও এখানে কি লেজ ঝোলা পাখি কি পাখি এটা কুমির কুমির না ওটা হচ্ছে সে ইয়ে কি বলে না হ্যাঁ আমরা যেটা গড়গড়ি বলি সেটাই মানে খাতটা দেয় না মনে হয় না মরে গেছে নাকি তাকাচ্ছে আসলে অবস্থা খুবই খারাপ কিছুই নেই 50 টাকা করে খাও দর্শক আসলে সম্পূর্ণ হতাশ এখানে এসে যা দেখলাম যে আসলে কিছুই নেই আর যেগুলো দু একটা জীবন্ত প্রাণী রয়েছে সে তাদের অবস্থা খুবই খারাপ তাদের মানে আসলে দেখা কেউ নেই এমন অবস্থা সামনে কি ময়ূর রয়েছে চলুন দেখা যাক যে আসলে ময়ূর আছে কিনা দেখি হ্যাঁ এখানে এই সে ময়ূর হ্যাঁ ময়ূর দুটো ভালো সুন্দর ময়ূর ময়ূর মা সামনে যাও মা সামনে যাও তুমি ময়ূর ময়ূর মা ময়ূর দর্শক দেখা যাক সামনে কিছু আছে ও এখানে কিছু এসে কি মুরগি বলে এটা টার্কি টার্কি হ্যাঁ মনে পড়ছে টার্কি টার্কি মুরগি দর্শক এই যে টার্কি মুরগি মাংসের চাহিদা ব্যাপক আর বিভিন্ন জায়গায় বাণিজ্যিকভাবে টার্কি মুরগি চাষ হয় দর্শক এখন কিছুটা পর্যটকের চাপ বাড়ছে মনে হচ্ছে এখনও কিছুটা চাহিদা আছে এই মন্টু মিয়ার বাগান বাড়ি তবে এই যে এখানে দেখ দর্শক এখানে দেখছেন যে ইমু পাখি হ্যাঁ এ পাশে নাকি একটা শিয়াল আছে কই শিয়াল কই দর্শক ওই যে ও পাশে একটা শিয়াল দেখছেন ও শুয়ে আছে ও এখানে খরগোশ রয়েছে সুন্দর কিছু সাদা সাদা গরু সাদা খরগোশ মা এটা খরগোশ তো খরগোশ রয়েছে এখানে বাবা চলে যাচ্ছে খরগোশ দৌড়ে যাচ্ছে দেখি মা গিনিপিক আইছে ও এ পাশে খরগোশ আর এ পাশে গিনিপিক না এই যে গিনিপিক ও এখানে ঈগল পাখি রয়েছে দুইটা ঈগল পাখি দুই পাশে দুইটা না
এই পাশটা আমাদের দেখা শেষ, এখন আমরা আবার ওই পাশটা যাচ্ছি। দেখা যাক ওপাশে কি দেখতে পাই। দর্শক আপনারা চিড়িয়াখানাটি দেখলেন, এখন কমেন্টে জানাবেন আসলে চিড়িয়াখানাটি আপনাদের কেমন লাগলো। তবে একটা ভালো দিক যে এই চিড়িয়াখানা দেখার জন্য আপনাকে বাড়তি আর কোনো টিকিট কাটা লাগবে না, আপনি মেন টিকিটের মাধ্যমে এটা দেখতে পারবেন। চিড়িয়াখানা রেখে যে মেন যে রাস্তা রয়েছে রাস্তার সোজা চলে যাব আমরা, এখন দেখি ওখানে আসলে সামনে কী আছে, চলুন আমাদের সাথে। এখানে রয়েছে হইচই ফুড কর্নার, আপনারা এখানে ফুচকা সহ বিভিন্ন রকম ড্রিঙ্কস আবার স্ন্যাক্সের জিনিসপত্র পাবেন। দর্শক এখন আমরা এই যে সোজা পথটা দেখছেন এই পথ বরাবর যাব, দেখি সামনে কি আছে। আর যাওয়ার পথটা খুবই অসাধারণ, কারণ দুই পাশে সারি সারি দেবদারু গাছ আর তার মাঝ দিয়ে এই পাকা রাস্তা। ও আর এপাশে হচ্ছে বাচ্চাদের টয় ট্রেন রয়েছে, আপনারা বিশেষ করে বড়রা উঠতে পারবে। আর এই যে দেখছেন সে টয় ট্রেনটা, এই মোজাফার গার্ডেনে অনেক কাজ চলমান রয়েছে, যেমন একটা ডাইনোসর বানানো হচ্ছে। দর্শক ডাইনোসরটি বানানো হলে আশা করি এই জায়গাটা আরও সুন্দর দেখাবে। তা আগে অনেক সুন্দর ছিল তো নাকি? তা এখন কাজ করে না, কি সমস্যা? পুলিশি নিয়ে যাওয়া মানে হচ্ছে ওই প্রাণীগুলো নিয়ে গেছে, তো অন্যগুলো তো কাজ করতে পারে। দর্শক এই সাইডে বোটের ব্যবস্থা আছে, আপনারা এই যে বোটগুলো দেখছেন, বলছেন নতুন বোট নিয়ে আসছে। হ্যাঁ সুন্দর বোটগুলো, সুন্দর। দর্শক মন্টু মিয়ার বাগান বাড়ি থেকে আজ পর্যন্তই। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার সুস্থতা ও মঙ্গল কামনা আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ। Yeah.